ছোটবেলায় আমার স্কুলে ঢোকার প্রথম ফ্রেন্ড, তোমাদের সবাই অনেক পরের ফ্রেন্ড, বাট আমার অনেক প্রথম ফ্রেন্ড। আমার তন্ময়ের প্রতি ফিলিংসটাই আলাদা, এবং আমি ফিলিংসটা আপনার ভিতরে। আমি আর তন্ময় কেউ কখনো আলাদাভাবে একজন একজনকে মানে দেখি নাই সত্যিকার। আমার যে কোনো সময় বা যে কোনোই আছে, আমি জানতাম যে কেউ নাকি আমার পিছিয়ে সাইলেন্ট দিয়ে আসে, সেটা তন্ময় জানতো তন্ময় পিছিয়ে সবসময় আমি আছি। তো আমাদের দেখানোর মতো বা শো অফ করার মতো কিছু ছিল না, আমার ফিলিংসটাই ডিফারেন্ট, অন্যরকম, যে কথা হয় না কিছু হয় না, কিন্তু সবসময় একজন একজনের সবসময় ক্লোজ অ্যাফিলিয়েশন থাকতাম। ইভেন কি তন্ময়ের সাথে অনেক দাওয়াতে আমার দেখা হয়নি, কিন্তু দাওয়াতে পরে দেখা, কারণ আমাদের জানি না আমি দুজন একটা দেখা হয়ে দেখি। এটা হলো যে আমরা তন্ময় তন্ময়কে, তো ওকে নিয়ে আমার আসলে বড় কিছু নেই, বাট আমি যাবো কত তাড়াতাড়ি ওর সাথে আমি আমার দেখা করবো, আমি শুধু সেটার জন্য ওয়েট করছি। এবং আমি ইনশাল্লাহ হয়তো শুধু ক্যামেরা দেখতে পারি একটা কারণে তন্ময়ের সাথে দেখা, আর কিছু। সুমিত চলে গেল, পৃথক চলে গেল, এবার তন্ময় যাচ্ছে, তন্ময় যাচ্ছে। তো অনুভূতিটা একটু মিশ্র, কারণ তন্ময়ের সাথে অফিস থেকে ব্যাক করার সময় তন্ময় সবসময় ফোন দিত, এ করত, তো সেটা মিস করব। আর আড্ডা বাদ তো মিস হবেই, তো সবাই যে আস্তে আস্তে যত মানুষ কমছে আড্ডার পরিমাণও কমে যাচ্ছে, তো তবুও যেহেতু ভবিষ্যতের জন্য চিন্তা করে তন্ময় যাচ্ছে, তো তার সিদ্ধির ভবিষ্যতের জন্য কথা চিন্তা করে, তো অবশ্যই শুভকামনা রইল তন্ময়ের জন্য এবং সাদিয়ার জন্য, তার সিদ্ধের জন্য। তো সবাই তো চলে যাচ্ছে, এরপরে ইনশাল্লাহ যেহেতু ভাইরা ভাই যাচ্ছে, নেক্সট ভাইরা ভাইয়ের সাথে যে সঙ্গী সেও চলে যাবে। আসলে বলার কিছু নাই, তন্ময়ের কাছ থেকে জীবন অনেক অল্প দেখছি, অনেক জীবনে সূত্র মিলানোর চেষ্টা করছি, কিন্তু হয়তো মিল দিতে পারি নাই, কিন্তু আজীবন চেষ্টা করে যাবো। কানাডাও থাকে, যেখানে থাকে না কেন, যোগাযোগ করে জীবনের সূত্র এবং অঙ্কের সূত্রের সাথে মিলানোর একটা সবসময় চেষ্টা করবো। আর হচ্ছে চেষ্টা করবো, আমি আশাবাদী যে তন্ময় ওখানে গিয়ে নতুন কোনো চ্যালেঞ্জ নেব। বাংলাদেশে চ্যালেঞ্জ নিয়ে আসাও তো করে নাই, কিন্তু পরবর্তীতে নিজ জীবনের নতুন খুঁজে গিয়ে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আমাকে দেখাবে যে দেখি বাইরের দেশে আমি চ্যালেঞ্জ দিয়েছি, ও আমি সেটা সাক্ষী হবো। আর তুমি কতটা মিস করবা? ধন্যবাদ। তেমন একটা মিস করার কিছু নেই, কথা হবে মিস করা ইমোশনাল কান্নাকাটি করার কিছু নেই, শুভকামনা তো থাকবেই। আমি চাই তন্ময় যাতে নতুন চ্যালেঞ্জ দেয়, নতুন একটা সাপ্লাই আমাকে বিদেশ থেকে আমাকে যাতে দেয়, ঠিক আছে? তন্ময় বেস্ট অফ লাক, তোর জন্য মন থেকে দোয়া ছাড়া আর কখনই কোনো কিছু আগেও আসে না, এখনও আসবে না। এবং আমি জানি তুই ওখানে অনেক ভালো থাকবি ইনশাল্লাহ, তোর আর সাদিয়া আর তার সাথে প্রতি অনেক দোয়ার ভালোবাসে থাকলো, এবং আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবার দেখা হবে, এবং আবার ইনশাল্লাহ একসাথে আগের মতোই আড্ডা হবে, ভালো থাকিস। আজকে আমার বড় ছেলে তন্ময় চলে যাচ্ছে কানাডায়, এর আগে আরও মানে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, বড় হয়ে গেছে, বুঝে গেছে, তো সেও একজন ফ্যামিলির বেশ মানে আড্ডা ফ্যামিলির আর কি বেশ স্ট্রং মেম্বার, সব কাজে মোটামুটি ইনভলভ থাকতে ইয়ে থাকে, তো উই ওয়ান মিস হিম, বাট সি ইনশাল্লাহ আমরা তার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অ্যাজ এ ফাদার হিসাবে আমার আজকে কষ্টটা বেশি, কিন্তু আমি প্রথমবার যখন বেঁধে গেছিলাম যে কামনাটা দিয়েছিলাম এবং যে এক্সপ্রেশন শুরু করেছিলাম সেটা আসতেছে না, কারণ এখন অনেক ম্যাচিং, ঠিক আছে, বাট হ্যাঁ খারাপ লাগতেছে, বাট ইনশাল্লাহ তার ভালো ফিউচারের জন্য আর কি দোয়া করি সবাই যাবে। থ্যাংক ইউ। আগে তো বলবো না, থাক, জীবনের নিয়ম হচ্ছে এটাই, বুঝতে পারছো, এটাই মেনে চলতে হবে। তুই যে বাংলা থেকে চলে যাচ্ছিস, বাংলা থেকে চলে যাওয়ার পরে সেই পাশের আঙ্গুলের গন্ধ কে আর পাবে, সেটা তো পুরো বাংলাদেশ মিস করে। এই যে এখন যে বারিন্দাটা দাঁড়ায় আছে, এই বারিন্দাটা কে আর দাঁড়িয়ে থাকবে, বাট এখানে যা পাশের গন্ধ তো সাথেই থাকবে, সেটা তো আর ইয়ে করতে পারবি না, এই জিনিসটা কন্টিনিউ করিস। আর ফ্যামিলিকে যাতে উল্টা পাল্টা আর এরকম দাঁড়াবার জন্য কিপ পেশেন্ট, সব
সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের লাইফে ইউ আর অ্যাবাউট গোয়িং টু দ্য 40, এখন আমাদের স্টেবল হওয়া দরকার, এখানে জাস্ট স্টেবল হও আর ভালো থাকো। মিস করবো না? মিস তো করবোই, কারণ একটা ফ্রেন্ড চলে যাচ্ছে এতদিন পর, একটা তোমরা বহুত দিন পর ফোন আসার পর আমাদের যাও সপ্তাহে একদিন বা দুই দিন দেখা সাক্ষাৎ হইতো, এখন জানি না এখন কার সাথে আর দেখলে দেখা হবে, সেটা প্রচন্ড মিস করি। জীবনে প্রথমে আমার মেজো ভাই চলে গেছে, তারপরে আব্বি চলে গেছে, ভাইরা ভাই ডক্টর আসিফ হাসান স্যার যাওয়ার সময় কখনো ওয়ান টু ওয়ান ছবি তোলেনি, বলে না যে আসো একটা সিঙ্গেল ছবি তুলি, কিন্তু এই ভাইরা ভাই যাওয়ার সময় এই বারান্দায় দাঁড়ায় সে বলছে প্লিজ ভাইরা ভাইয়ের সাথে আমার অন্য সম্পর্ক আমাদের দুজন একটা ওয়ান টু ওয়ান ছবি তুলি। ওয়াই যাদের বেশি ভালো বলছে তারাই সব সহ চলে যায়।
সাথে আমার ক্লাস ফোর থেকে না ফোর হ্যাঁ ফোর না ফাইভ থেকে ক্লাস ফাইভ শিক্ষাঙ্গনের অনেক আগে বলা বাগানে বলা কিছু না এয়ারপোর্ট হচ্ছে এই এশিয়ার মধ্যে মানে সাউথ এশিয়ার মধ্যে বাট সিস্টেম আপডেটেড না এইটা যদি ফাইনাল এয়ারপোর্ট হয় ভালো লাগছে শুনে ভাই না সিরিয়াসলি পারবি না একমাত্র ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই তিনটা কান্ট্রিতে মোটামুটি ভালো আছে আমি বানাচ্ছি কিন্তু আমার ভিডিওটা কেউ করে না নিজের ভিডিও নিজেরই করতে হবে সেটা হচ্ছে তন্ময় কারে যাচ্ছে ভিডিওর নাম খুব খুশি সে যেটাতে শান্তি পায় সেটা সেটাই করুক আমি সবসময় এটাই তার জন্য দোয়া করি আর বন্ধু হিসাবে একটা কথাই বলবো সে খুবই ঠান্ডা মাথায় আর মজা করার ব্যাপারে একটা কথা সে এমনভাবে বানা বানা কথাগুলো বলে মানুষ বিশ্বাস করতে বাধ্য এটা আমার খুব ভালো লাগতো এবং সবসময় ভালো লাগবে আজীবন এটা ধরে রাখিস ভাই আর দোয়া থাকবে অলওয়েজ সর্বদা খারাপ লাগলেও বলার কিছু নেই কারণ অনেক দূরে থাকবি তোর সাথে এখন অনলাইনেই কথা হবে
যাক, এটাই জীবন, এভাবেই চলতে হবে আমাদের।